তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা স্পেশাল ভিডিও পাবে থামনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছি আমার জীবনের সব থেকে স্পেশাল মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো আরও অনেক কিছু এই ভিডিওতে দেখিয়েছি অনেক ভিডিওতে আমার মোটামুটি সবগুলোই গোল কালেকশন কম বেশি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু সব থেকে শখের জিনিস মানে সব থেকে পছন্দের জিনিসটাই তোমাদেরকে দেখানো হয়নি এখনো পর্যন্ত এটাও তোমাদেরকে ফার্স্ট টাইম এই ভিডিওতে দেখালাম ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেস্ট বেলাইকো ফলো করে পাশে থাকতে পারো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের পরিবারের সদস্য আগে থেকে রয়েছে তাদেরকেও আর যারা নতুন অ্যাড হয়েছো সকলকে বাকি ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওটা অনেকটাই আলাদা হবে একটা নতুন দিন একটা নতুন অভিজ্ঞতা একটা স্পেশাল ভিডিও জীবনের একটা স্পেশাল মুহূর্ত যেটা তোমাদের মাধ্যমে আমার কাছেও চিরস্থায়ী হয়ে রইল এখন মোটামুটি বেলা নটা সাড়ে নটা বাজবে সকাল থেকে রীতিমতো আজকে সকলেই ব্যস্ত দেখো এত কিছুর আয়োজন শুরু হয়েছে আমিও ঝটপট সকালে উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি আজকে তো আমাকে উপবাস থাকতে হবে এদিকে রান্নার কাজও চলছে জোর কদমে প্রায় একশো জনের মতো লোকের রান্না হবে আজকে বাড়ি অবশ্য রান্নার ডিপার্টমেন্টে আমি ছিলাম না রান্নার সমস্ত কাজটাই বাড়ির সকলে মিলে করেছে আজকে রান্নার মেনুতেও কিন্তু অনেক কিছু আছে নিরামিষ আমিষ দুটো পনির তরকারি মাছের ঝোল মিষ্টি কুমড়ার ঘন্ট ডাল সবজি ফ্রাইড রাইস দুই মিষ্টি আর অনেক কিছু তবে কি বলতো বেলা যত গড়াচ্ছে ততই আমার এক্সাইটমেন্ট আরো বাড়ছে আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এটা একটা আলাদাই অনুভূতি তবে শরীরে অল্প অল্প ভয়ও পাচ্ছে যে কোনো গর্ব যেন না করে ফেলি যেহেতু সকাল থেকে উপবাস আছি আর খালি পেটে বেশিক্ষণ থাকতেও পারি না তাই মা অল্প লেবু শরবত করে দিল এখন তো শুধুমাত্র রান্না বান্নার প্রিপারেশন হচ্ছে মেন সাদের অনুষ্ঠান এখনো বাকি কয়েকটা থালা বাসনও বের করলাম যেগুলো বিয়ের সময় পেয়েছি বিয়ের গিফট আনবক্সিং ভিডিওটাতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম অবশ্যই এই তিনটা জিনিস বাবা মা দান হিসাবে দিয়েছিল দানের পাত্রে পাঁচ রকমের জিনিস দিতে হয় আর এটা বলতে পারো আমার সব থেকে শখের সব থেকে পছন্দের জিনিস মন আত্মা সব কিছুই বসে এটার উপরে আমার বিয়ের গোল্ড কালেকশন মোটামুটি সবকিছুই তোমাদেরকে দেখিয়েছি আরও অনেক কিছু বাকি আছে আমি পুরো ভিডিওটা করতে পারছি না কারণ ইদানিং আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না গয়নাগুলো বাড়িতেও রাখি না অনুষ্ঠান উপলক্ষে আনা হয়েছিল ঠিকই কিন্তু এবারও আর গোল্ড কালেকশানের ভিডিওটা করতে পারলাম না বিয়ের সময় বাকি গয়নাগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু চোকারটা দেখাতে পারিনি কারণ বিয়ের অনেক আগেই চোকারটা কিনে রাখা হয়েছিল হয়তো তোমাদের কাছে এর থেকেও অনেক ভালো কালেকশন হতে পারে কিন্তু আমার কাছে এটাই শ্রেষ্ঠ ইয়াররিংটা তো তোমাদেরকে এর আগেও এক দুটো ভিডিওতে দেখেছিলাম অনেকেই ডিজাইনটা খুব পছন্দ করেছে এবার বলো চোকারের সাথে ইয়াররিংয়ের সেটটা কেমন লাগছে আর স্পেশালি আমার সব থেকে বেশি ফেভারেট চোকারটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো শাখা পলা আর চুরিটাও তোমাদেরকে দেখিয়েছি এগুলো ছিল আমার বাবা মার তরফ থেকে আমাকে দেওয়া উপহার ব্রেসলেট আর ব্রোঞ্চের পাত খাওয়াটা তুমি সবসময় পড়ি এটা আমার শাশুড়ি মার তরফ থেকে আরও টুকরো টুকরো অনেক কিছুই তোমাদেরকে দেখানোর বাকি আছে কিন্তু এই মুহুর্তে দেখাতে পারলাম না কারণ গোল্ড কালেকশানের ভিডিওটা আমি করতে পারলাম না শরীর অসুস্থ থাকার কারণে দেখি কোনো দিন একটু সব কিছু ভালো হয়ে যাক তোমাদেরকে পুরোপুরি গোল্ড কালেকশনের ভিডিওটা দেখাবো তবে জিনিসগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো সাধে বসার জন্য দেখো দেখতে দেখতে আমি রেডি হয়ে গেছি নিয়মে আছে প্রথমে এক কাপড়ে বসতে হয় স্বাদ খেতে আর সেই কাপড়টা বাবা মার তরফ থেকে আসে মা আর ভাই সব কিছু গোছগাছ করে নিয়ে চলে এসে আরও অনেক কিছু নিয়ে এসেছিল কিন্তু পাশের ঘরে সব কিছু কি সুন্দরভাবে সাজানো হচ্ছে আমার আরও একটা ননদিনই চলে আসলো আমার সঙ্গ দিতে সকলের সাথে সময়টা সত্যি খুব ভালো কেটেছিল মনে রাখার মতো একটা স্পেশাল মুহূর্ত ডেকোরেশন পুরো দায়িত্ব পুনো একা হাতে নিয়েছে শুধু ডেকোরেশন নয় সকাল থেকে প্রচুর খাটাখাটনি করছে কিন্তু আমার পিছনে সাধের অনুষ্ঠান পার করে আমাকে আবার যেতে হবে বাবার বাড়িতে তবে এবার অনেক লম্বা সময়ের জন্য বাকি ভিডিওগুলো তোমরা সেখানকারই পাবে জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ দিন দিন আমার একটু কষ্টকর হয়ে যাচ্ছে এই ভিডিও ক্রিয়েট করা কিন্তু প্লিজ তোমরা এভাবে পাশে থেকো একটু আগে পরে হলেও প্রতিটা মুহূর্তই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার অবশেষে হলো আমার এন্ট্রি দরজার দুপাশে দেখো দুটো জিনিস থাকা হয়েছে এটাকে আমাকে প্রণাম করে তুলতে হবে নিয়ম অনুসারে আমি কি তুলেছিলাম গোপালকে না মালক্ষ্মী দেখতে থাকো আমি যেই ঢাকনাটা তুলেছিলাম সেটার মধ্যে ছিল দুবা আর প্রদীপ সেটার সিম্বল হলো মেয়ে সন্তান নিয়ম অনুসারে আমি তো মা লক্ষ্মীকে তুলেছি তোমরা কি বলো আর আমিও দেখি মা লক্ষ্মী আসে না গোপাল তবে যেই আসুক না কেন ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা সে যেন সুস্থ স্বাভাবিক এক রাস হাসি খুশি নিয়ে আসে তোমাদের পরিবারের একটা ছোট্ট সদস্য তার অপেক্ষায় আমরাও আছি তোমরাও থেকে আর সকলে অনেক 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 আশীর্বাদ করো এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে তাই বসে পড়লাম আর কোলে দিল ছোট্ট গোপালকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে তোমার আশীর্বাদে যেন আমার ছোট্ট সদস্যটা খুব সুন্দরভাবে আসে নির্বিঘ্নে তোমার আশীর্বাদের স্বরূপ হয়ে এবার আমার ছোট্ট দাওর এবং আমার ভাই বসলো প্রথমে খাইয়ে দিতে নিয়ম অনুসারে তাদেরকে আগে খাওয়াতে হয় তারপর আমরা কয়েকটা ফটোশুটও করলাম এবার আশীর্বাদের পালা মা বাবা মাসি জেঠি একে একে সকলে মিলে আশীর্বাদ করলো তোমরা শুধু ভিডিওটা দেখলেই হবে না তোমাদের আশীর্বাদ কিন্তু আমি এখনও পাইনি বড়রা যারা রয়েছে সকলে মিলে অনেক আশীর্বাদ করো আর ছোটরা অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা দিও তোমাদের অপেক্ষায় থাকলাম কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না বলে অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইবও করে দিচ্ছ কেন বলো তো আমাদের পরিবার যেমন আমাদের পাশে রয়েছে তোমরাও তো আমাদের পরিবার একটু পাশে থেকো সামনে হয়তো বেশ কিছুদিন ভিডিও নাও দিতে পারি কারণ শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না আর সেই সমস্ত ভিডিওগুলো আমি করি না বা করতে চাই না কারণ খারাপ মুহূর্তগুলো আমার শেয়ার করতে নিজেরই খারাপ লাগে দুর্বলতা দেখিয়ে সিম্প্যাথি নিয়ে আমার ভিডিও করতে ভালো লাগে না তাই সমস্যাগুলো তোমাদেরকে দেখায় না আশীর্বাদ পর্ব প্রায় শেষ হলো এবার খাওয়া দাওয়াটা শুরু করতে হবে তবে স্বাদের নিয়মে আরেকটা নিয়ম আছে যে সম্পূর্ণ খাবার আমাকেই নাকি খেয়ে শেষ করতে হবে স্পেশালি পাইসটা নষ্ট করা যাবে না তাই একবারে তো খেয়ে শেষ করতে পারিনি অল্প অল্প করে আমি বহুবারে খেয়ে শেষ করেছি এই শাড়িটা বড়মাশাড়ির তরফ থেকে বাকি গিফট কালেকশানগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ইনি হলেন আমার দাদু শ্বশুর তবে ঠাকুরদাও এসেছিলেন কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি বাইরে অলরেডি একে একে আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি সেই মুহূর্তে বেশি খেতে পাইনি তাই আবার কিছুক্ষণ পরে খেতে বসলাম মা আর ভাইয়ের সাথে তারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া সারতে সারতে সেদিন মোটামুটি রাত আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল ঘরে এসে একে একে সকলে আশীর্বাদও করে গেছে আর গিফটও পেয়েছিলাম অনেক কিছু দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে মা আর ভাই রওনা দিল কারণ বাড়ি গিয়ে বাকি কাজকর্ম তো সারতে হবে সন্ধ্যাও দিতে হবে তাই আর বেশিক্ষণ থাকতে পারেনি বাবার কথাও মনে হচ্ছিল সেদিন খুব কিন্তু আসতে পারলো না একা বাড়ির জন্য কারণ মা আর ভাই তো এখানে খাওয়া দাওয়ার পরে এই কয়েকটা ছবিও তুলেছিলাম সকলে মিলে দেখতে দেখতে এখন মোটামুটি রাত নটা সাড়ে নটা বাজে আর আমরা এখন বসে গেছি গিফটগুলো আনবক্সিং করতে পুরো ভিডিওটা আর করতে ইচ্ছা হলো না বিশ্বাস করো একেবারেই টায়ার্ড হয়ে গেছি তবে আশা রাখছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের কাছে বিশেষ কিছু আমার চাওয়ার নেই শুধু এটুকুই বলবো পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকেও ফলো করে নিতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ